إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ" يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا، وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا، رِجَالًا كَثِيرًا وَنِسَاءً، واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، معشر المسلمين، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. فاتقوا الله يا عباد الله. اتقوا الله في انفسكم وفي اولادكم وازواجكم وعشيرتكم اتقوا الله في علانكم وسركم اتقوا الله في جميع اعمالكم وشؤونكم فان التقوى وصيه الله للاولين والاخرين وللانبياء والمرسلين اللهم تقبل منا انك انت السميع العليم اللهم اجعلنا من عبادك المتقين ওমিন ইবাদিক মিন আল মোখলাসীন ইন্নাক তওয়াবুর রাহিম ইবাদাল্লাহ আমরা আল্লা সুবহানুহতআ আলার শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের সময়ের মধ্যে বারাকা দিয়েছেন এবং এমন কিছু ময়াসিম তিনি আমাদেরকে দিয়েছেন যে মৌসুমের মধ্যে তিনি অনেক আফদালিয়ত তিনি নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে একটি হলো শাবান মাস এবং তার পাশাপাশি হলো রমাদান মাস আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যিনি আমাদের প্রত্যেকটা সময়ের মধ্যে বারাকা দিয়েছেন আর আমরা যদি সেই সময়টাকে কাজে লাগাই তাহলে অনুপরিমাণ কাজের জন্য তিনি খায়ের এবং কল্যাণ রেখে দিয়েছেন যেমনটি জালজালার মধ্যে তিনি বলেছেন সামাইয়া আমল মেসীন হইরাইয়ারাহ যদি সে দর্রা এবং অনুপরিমাণ ভালো কাজও করে তাও সে দেখতে পাবে আলহামদুলিল্লাহ পাশাপাশি তিনি সতর্কও করেছেন সময়টা যেন আমরা কোনো খারাপ কাজে ব্যয় না করি কারণ আপনি যদি কোনো অনুপরিমাণ খারাপ কাজও করেন সেটির ফলাফলও আপনাকে ভোগ করতে হবে এবং আল্লাহর সামনে সেটিকে ফেস করতে হবে আপনাকে পরের আয়াতে সেটি বলেছেন আমাল অমাইয়াল মেসাল সার আর যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন সুতরাং মানুষ যদি নিজেকে বিচক্ষণ এবং বুদ্ধিমান মনে করে তাহলে তার উচিত সময়কে কাজে লাগানো বিশেষ করে আল্লাহ সুবাহান ও যেই সময়ের মধ্যে প্রভূত বারাকা রেখে দিয়েছেন সেই সময়টাকে যদি সে কাজে লাগায় তার রেজাল্টটা হবে মাল্টিপল অল্প সময় সে আল্লাহর কাছ থেকে অনেক রিওয়ার্ড সে জোগাড় করতে পারবে আর মূলত সেই ব্যক্তি নিজেকে নিজে প্রতারিত করে অথবা সে প্রতারিত হয় যে সময়টাকে কাজে লাগাতে পারেনি এই জন্য আল্লাহ সুবহান আলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন যেন আমরা ভালো কাজ করেই যাই আল্লাহ সুহান তাল্লাহ বলছেন আর তোমরা নিজেদের জন্য যত ভালো কাজ করো যত ভালো কাজ অগ্রে প্রেরণ করো সেটি আল্লাহর কাছে তোমরা পাবে আল্লাহ আল্লা সোহান দিবস রজনীর এই যে পরিক্রমণ একের পর একটা আসছে দিবসের পরে রাত রাতের পরে দিবস এটা তিনি তার জাগতিক সন্ন্যাস অথবা সুন্না কাউনিয়া যেটাকে বলা হয় জাগতিক সিস্টেমে পরিণত করেছেন এবং এর মধ্যে তিনি আমাদেরকে অনেক আফগাল সময় দিয়েছেন যেটা আমরা একটু আগেই বললাম যেমন চারটা হারাম মাস জেলকাদ জেলহাজ মহারাম এবং রজব দিয়েছেন রামাদান মাস এবং দিয়েছেন আরও অনেক উপলক্ষ বিভিন্ন দিবস ঈদ উল ফেতর ঈদুল আবহার মতো উপলক্ষগুলো যাতে করে আমরা যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই তারা এই দিবসগুলোকে এবং এই সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি সুরাতুল ফরকানের মধ্যে আল্লাহ সুবাহ আলাহ সে কথাটি তিনি তুলে ধরেছেন বলেছেন নাহারা যা ওহ লিমান আরাদা খিল দাক্কারা ও আরাদা শকুরা তিনি সেই সত্তা যিনি রজনী এবং দিবসকে একের পর এক পরিক্রমণ এর অনুসারী বা অনুযায়ী করে দিয়েছেন ওই ব্যক্তিদের জন্যে যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা যারা শকরগুজার হতে চায় সুতরাং দিবস আসছে আমাদের কাছে যে একের পর এক প্রতিটা দিন আমরা প্রতিটা দিন উপনীত হচ্ছি কাটাতে পারছি এটা আসলে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন এই দিনটা থেকে আমরা কী উপদেশ গ্রহণ করলাম এই দিনটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আল্লাহ শুকুর গুজার বান্দা হলাম সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন এই সময়গুলোকে কাজে লাগাই এখন আমরা শ্রাবান মাসে অবস্থান করছি এই মাসটাকেও বিশেষ কিছু বেদতের জন্য আল্লাহ সুবাহ আলা খাস করে দিয়েছেন যেটি রাসুলসাল্লাহ আসালামের আমলের মাধ্যমে আমাদের সামনে চলে এসেছে যাতে করে এই মাসটাকে আমরা পরবর্তী মাসের প্রস্তুতি হিসাবে গ্রহণ করতে পারি রমাদানের সিয়ামের প্রস্তুতি হিসাবে আমরা গ্রহণ করতে পারি সাল্লাহ সাল্লাম পুরো রমাদান জোরে সিয়াম পালন করতেন ওম্মাকেও বলেছেন কারণ সিয়াম ও রমাদান হচ্ছে আহাদু আর ক্যানিল ইসলাম ইসলামের অন্যতম একটা রোকন কিন্তু তার আগে তিনি প্রস্তুতিমূলক আমল করেছেন এই শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করেছেন এবং তিনি সেই কারণটা উল্লেখ করেছেন কেন এত সিয়াম তিনি পালন করেছেন যেটি উসামা বিন জায়দ রাদি আল্লাহ তাল্লাহুর হাদিস মুস্তাদ ইমাম আহমদ সাহি সানাদু বর্ণনা করেছেন সেই হাদিসে উঠে এসেছে যেমন উসামা বিন জায়দ রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেন কুলতুয়া রাসুল আল্লাহ লম আসুম বিন মিনা শহুর মা তাসুম বিন শাহবান হে আল্লাহ রাসুল আমি শাবান মাসে আপনাকে যতটা সিয়াম রাখতে দেখছি আর কোনো মাসে এত সিয়াম রাখতে দেখে অর্থাৎ প্রশ্নটা তিনি ছড়ে দিয়েছেন কেন এমনটা করছেন ইয়ারসুল্লাহ তিনি বললেন কালা রজব রাজব রমাদান এটা এমন একটা মাস রজব এবং শাবান মাসের মাঝখানে যার অবস্থান ফলে মানুষ এই মাস সম্পর্কে গাফেল থাকে কিভাবে গাফেল থাকে কারণ রজব মাস হল আহাদুল আশহরুল হরম চারটা হারাম মাসের একটা হারাম মাস আর রমাদান মাস তো আমাদের কাছে এমনিতেই বিখ্যাত যে সালাতি পড়ে না আমলি করে না রমাদান মাসে সে নিজেই আমলে উদ্বুদ্ধ হয় সালাত পড়ে তাতে বোঝা গেল যে রমাদান মাস মোমেনদের অন্তরে বিশ্বাস একটা স্থান দখল করে আছে এই যে দুটো বিশিষ্ট মাস মাঝখানে যে বেচারা আছে তার ব্যাপারে মানুষ এমনিতে গাফলতিতে চলে যায় আসলেই তাই হয় ফলে সাল্লাহ সাল্লাম বললেন যে এখানে কিন্তু গাফিল থাকাটা উচিত না কেন উচিত না সে কথাটা তিনি এই হাদিসের মধ্যে উল্লেখ করলেন অহুয়া শাহরুন তোর আলামিন এটা এমন একটা মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় ফা ও আমি চাই আমার আমল এমন একটা অবস্থা আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজাদাস দেখেন খুব অল্প কথায় রসুল্লা সাল্লাহ সাল্লাম আমাদের জন্য একটা চমৎকার মা চমৎকার উপদেশ দিলেন খুব অল্প কথা যদি আপনি একটু চিন্তা করেন আপনি পেয়ে যাবেন কিন্তু অনেক সময় একটু ভেঙে বলতে হয় আমাদের অনেকেই আসলে ওইভাবে চোখ কান খোলা রাখে না বোঝার জন্য সেটা কি সিয়াম হচ্ছে সকল ইবাদতের মধ্যে একটা স্পেশালাইজড ইবাদা একটা স্পেশাল ইবাদা এবং এই জন্যই সকল ইবাদাতের রিওয়ার্ড এবং সওয়াব একটা ক্যালকুলেশানে আর সিয়ামের রিওয়ার্ডটা একদম আলাদা একদম আলাদা না হাদিসে কদ্সিতে নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করছেন আল্লাহ সালাম তাল্লা বলেন কি ইল্লা সিয়াম ও এজিবি সকল বনিয়াদমের সকল আমল গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়বে কিন্তু সিয়ামের হিসাবটা আলাদা এটা আমি নিজেই এর পুরস্কারটা দেবো তাহলে দেখেন এখানে আমাদের সবার আমল মাসে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আর নবী সাল্লা সাল্লাম বললেন আমার আমলটা এমন অবস্থায় যাক আমি চাই যাতে আল্লাহর প্রিয় কাজটার মধ্যে আমি মোতালাবস আমি সেই প্রিয় কাজের মধ্যে আছি আল্লাহ আপনার কোনো ফাইল যদি কারো কাছে যায় এবং সাথে যদি রিপোর্টটা যায় হি ইজ দ্য বেস্ট ওয়ান তাই না সে সবচেয়ে ভালো পারফর্ম করছে সে আমার সবচেয়ে ভালো পছন্দনীয় কাজ করছে ওই ফাইল পাশ হতে গিয়ে আর কোনো সমস্যা হবে বলেন আল্লাহ একবার ফলে সাল্লাহ সাল্লাম উম্মাকে তাই বললেন তোমরাও শ্রাবণ মাসে সিয়াম রাখো কারণ তোমাদের আমলও তো আল্লাহর কাছে যায় নাকি এখানে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন তুরফাফিহিল আমাল শুধু আমার আমল বলেননি সবার আমল আল্লাহর কাছে যায় ফলে আমরা যদি বেশি বেশি সিয়াম রাখি তাহলে আমরাও আল্লাহর কাছে সেই গ্র্যান্ডটা পাবো সেই কাবুলিয়তটা পাব এটাও কিন্তু সিয়ামের জন্য অর্থাৎ বৃহত্তর সিয়াম সৌম রমাদানের জন্য একটা প্রস্তুতি আপনি আল্লাহর কাছে একটা কাবুলিয়ত পেয়ে গেলেন সিয়ামরত অবস্থা আল্লাহর কাছে আপনার আমল গেল তাহলে পরবর্তী আমলটা কি হবে তার জন্য আপনার আরও সুযোগ অবারিত হয়ে গেল সুন্দর হয়ে গেল তাহলে এই হাদিস আমাদেরকে সেটাই বলছে আমরা যেন সিয়াম রাখি আর সিয়ামের মধ্যে তো আমরা জানি তাকুয়া। ইমান তাওবা পাপ থেকে নিজেকে বিরত রাখা এটাই হয় সিয়ামের মূল ইম্প্যাক্টটা আমাদের জীবনে কিভাবে পড়ে ওটা কিন্তু বুঝতে হবে আপনি শুধু প্রত পালন করলে হবে না এই উপবাসব্রত সব ধর্মের লোকেরা পালন করে কিন্তু আমাদের সিয়ামটা এটা শুধুমাত্র অটোফেজি না এটা ইউনিক সব দিক থেকে ইউনিক এটা আমাদের আকিদাকে শুদ্ধ করে আমাদের এই খ্লাসটাকে পুনর্গঠন করে আমাদেরকে আরও বেশি ইমানদার করে আমাদেরকে পাপ মুক্ত করে আমাদেরকে লোভ মুক্ত করে আমাদেরকে দুর্নীতিমুক্ত করে আমাদেরকে যে কোনো খারাপ স্বভাব থেকে আমাদেরকে উদ্ধার করে এই সিয়াম এটা খুব পাওয়ারফুল একটা সিস্টেম যেটা আল্লাহ সুবাদ আমাদেরকে দিলেন কিন্তু সিস্টেমের ব্যবহার না জানার কারণে আমরা জিনিসটাকে পরিপালন করি কিন্তু ফুল বেনিফিটটা আমরা তুলতে পারি না এটা সিয়ামের দোষ নয় এটা আমাদের প্রবলেম মনে রাখবেন ইসলাম থেকে কোনো মুসলিম সোসাইটি যদি কোনো প্রবলেম কোন বেনিফিট ফুল আকারে তুলতে না পারে এটা ইসলামের দোষ না ইসলামের এটা অক্ষমতা না এটা আমাদের অক্ষমতা কোরআন থেকে যদি কারি সাহেব অথবা মুসলিম যারা আপনারা তেলাওয়াত করছেন ফুল বেনিফিটটা নিতে না পারেন এটা আপনার প্রবলেম তাই না আপনার যদি একটা কম্পিউটার থাকে অথবা আপনার যদি একটা গাড়ি থাকে একটা ইলেকট্রনিক্স ডিভাইস থাকে ওই ডিভাইসটাকে ব্যবহার না করলে কি বেনিফিট পাবেন আপনি পাবেন না আপনার অনেক দামি একটা ডিভাইস আছে সেই ডিভাইসটা যদি ব্যবহার সঠিকভাবে না করেন অথবা ফুল বেনিফিট নেওয়ার জন্য আপনি তার ক্যাটালগটা ফলো না করেন তাহলে দোষটা কি ডিভাইসের না আপনার এটা বুঝতে হবে আমরা অনেক সময় না বুঝি ইসলামের বিভিন্ন দোষ খোঁজি আসলে মোটেই তা না সালাত আমাদের একটা পাওয়ারফুল একটা সিস্টেম একটা পদ্ধতি একটা ইবাদা ইবাদাটাই আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছেন দিয়েছেন না যদি সিস্টেম করে না দিতেন তাহলে ফরজ কেন করলেন সিএমটাও সিস্টেম এজন্য ফরজ করেছেন অবলিগ্যাটরি সিস্টেম এগুলো জরুরি অপরিহার্য বাট সেই এডুকেশনটা আমাদের নাই এটা আমাদের প্রবলেম আমাদের শিক্ষার প্রবলেম আমাদের প্রতিষ্ঠানের প্রবলেম আমাদের ব্যক্তির প্রবলেম আমাদের মাইন্ডসেটের প্রবলেম এটা বুঝতে হবে আমরা ইসলামের এত যে সুন্দর ব্যবস্থা সেটাকে কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করছি না আমাদের গবেষকরা করছেন না আমাদের সমাজবিজ্ঞানীরা করছেন না আমাদের শিক্ষাবিদরা সেগুলোকে ইগনোর করছেন উল্টো আমরা পাশ্চাত্যমুখী শিক্ষার দিকে ছুটছি পাশ্চাত্যমুখী শিক্ষা কিন্তু আমাদেরকে মিসগাইড করবে আমাদেরকে এমন কিছুতে জড়িয়ে দেবে যেটা ইসলাম অ্যালাউ করে না সমকামিতার মধ্যে জড়িয়ে দেবে ট্রান্সজেন্ডারশিপের মধ্যে জড়িয়ে দেবে এবং এরকম আরও অনেক খারাপ কিছু তাই না মেয়েদেরকে উলঙ্গ করে দেবে ছেলেদেরকে দেখবেন যে নাইট ক্লাবমুখী করে দেবে এটা হচ্ছে পাশ্চাত্যের কালচার সেই কালচারটা যদি আপনি ফলো করেন তাহলে মুসলিমদের দুর্গতি এবং মুসলিমদের বড় ধরনের ক্ষতি এবং তাদের ইমান হারা হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই ফিরে আসতে হবে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসতে হবে দিক এই জন্য আল্লাহ তালা ইসলামকে ফেতরা বলেছেন দিস ইজ দ্য নেচার নেচার অব দ্য হিউম্যান বিং নেচার আপনি সিয়াম পালন করেন এখন জাপানি বিজ্ঞানী বলল এটা অটোফেজি কেন বলল বলেন তো আবার নোবেল প্রাইজও পেয়ে গেল মানে এগুলো তো জাস্ট একটা অ্যারেঞ্জ জিনিস না এটা একটা রিয়াল গবেষণা তাই না তাহলে আমাদের সিয়ামের সিস্টেমের মধ্যে দেখেন স্বাস্থ্য ঠিক থাকছে আপনার শরীর ঠিক থাকছে আবার একটা রোকন পরিপালন করলেন আল্লাহ আবার এই সিয়ামটাকে যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে এই সিএমটাকে সিএমটা আপনার ইমান বাড়াচ্ছে আপনার এখলাস ঠিক করে দিচ্ছে আমাদের কিন্তু মনে রাখবেন আমাদের প্রায় সবারই এখলাসের সমস্যা আছে এখলাসটা বলছেন তো সিনসিয়রিটি আবার নিয়তের সমস্যা আছে নিয়তের অনেক গণ্ডগোল আছে আমরা মুখে যা বলি মনে তা পোষণ করি না মনে যা পোষণ করি মুখে অনেক সময় সেটা প্রকাশ করি না যেটাকে নেফাকিও বলা যায় হিপোক্রেসি এটা ব্যাপকভাবে আছে সিয়াম এসে আমাদের এখলাসটাকে বাড়ায় সে সে আলোচনাটা আরও অন্য সময় করা যাবে ইনশাল্লাহ অনেকগুলো হাদিসে সেটা প্রমাণিত মানসম আর মদানা ইমান এখানে ইমান বাড়ানোর কথা বলা আছে আপনার ইমানে যদি সারা বছর কোনো ত্রুটি হয় সিয়াম এসে এটাকে একদম কমপ্লিট করে দেয় কিন্তু সিয়ামটাকে তো আপনি ঠিক মতো বুঝতে হবে এবং সিস্টেমেটিকলি পালন করতে হবে ওয়াহতে সাবান বলে এখলাসের কথা বোঝানো হচ্ছে আপনি যা করবেন রিওয়ার্ডটা আশা করবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে দিস ইজ এখলাস এটাই হচ্ছে টু ডু সামথিং ফর দ্য সেক অফ আল্লাহ শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় মোমেন দুনিয়ার কোনো হীন উদ্দেশ্যে কোনো কাজ করে না সে যা করে সে তার রবকে সন্তুষ্ট করার জন্য করে এটা সিয়ামের মহান শিক্ষা শুধু সিয়াম না সমস্ত ইবাদতের মূল শিক্ষা হলো এইটা ও সলাত আলিক্রি আমার স্মরণকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সালাত কায়েম করো আমরা কাউকে দেখানোর জন্য সালাত পড়বো না কোরবানি মানুষের উপর গর্ব অহংকার জন্য কোরবানি করব না ইন্না সলাতি অনুসুকি অবিলামী এভাবে আমরা যদি সিয়ামকে ভালো করে বুঝি সেই বুঝটাই আসলে রাসুসাল্লাহ সাল্লাম দিতে চেয়েছেন তার এই কথার মাধ্যমে তার এই আমলের মাধ্যমে عائشة رضي الله تعالى عنها جنية البيو شهده رموني تشيلين تيو كينتو يا بولشن صحيح مسلم الحديث بولشن كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل شهرا, شهرا قدت إلا رمضان وما رأيته أكثر صياما منه في رمضان بولشن أمي বলছেন সাল্লাম সিয়াম রাখতেন লাগাতার আমরা বলতাম যে তিনি বোধ আর সিয়াম ভাঙবেন না আবার সিয়াম ভাঙতেন আমরা বলতাম এই যাত্রা বোধ তিনি আর সিয়াম রাখবেন না অর্থাৎ এটা ছিল তার স্বভাব একাধারে অনেক এটাকে সামুল ভেসাল বলা হয় উম্মার জন্য রামাদানের বাইরে এইটা সন্না হিসাবে দেওয়া হয় নাই বরং আমরা যেমন ইয়ামুল উল আল হামিজ অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম আমরা রাখতে পারি সেটা শোন প্রত্যেক মাসের তিন দিন করে প্রথমে মাঝে অথবা শেষে বিশেষ করে আয়ামল বেদ তেরো চোদ্দো পনেরো তারিখ চন্দ্র মাসের এটা শোন এছাড়াও আরও অনেকগুলো আছে যেমন সিয়াম ইয়াম আশোড়া তাসোড়া এবং জিলহাজ মাসের প্রথম নয় দিনের সিয়াম এবং আরফার দিনের স্যাম ইত্যাদি এগুলো আর যদি কেউ অনেক সিয়াম রাখতে চায় তাহলে একদিন রাখবেন একদিন ভাঙতেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম ভেসাল রাখতেন এই জন্য আশারাদি আল্লাহ তালা এই কথাটা বললেন আর তিনি আরও বললেন যে রামাদান ছাড়া আর কোনো মাসে পুরো মাস জুড়ে সিয়াম রাখতে আমরা তাকে দেখি নাই এবং আমরা দেখেছি যে শারবান মাসে তিনি অন্য যে কোনো মাসের তুলনায় রামাদান বেতরীকে বেশি সিয়াম রাখতেন তাহলে এতে আমাদের কাছে স্পষ্ট হলো যে শারবান মাসকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রামাদানের প্রস্তুতি হিসাবে এটাকে গ্রহণ করেছেন ফলে তিনি বেশি সিয়াম রাখতেন যাতে করে সিয়ামের অভ্যাস যাদের নাই তারা যেন মূল কাজে ত্রুটি না করে আপনি দেখবেন যে যারা খেলোয়াড় তাই না খেলোয়াড় সে কিন্তু তার মূল ইভেন্টের আগে অনেক পরিশ্রম করে না তার খেলার অনেক প্র্যাকটিস করে তাকে নিজেকে ফিট করে রাসুলসাল্লাহ আসালাম তাই করতেন শাহবান মাসকে ঘিরে তাহলে আমাদের আসলে অনেকগুলো করণীয় আছে আমি যদি সংক্ষেপে বলি আমলের মধ্যে আছে শাবান মাসের সিয়াম এটা শাবান মাসের সিয়াম এটা নেসফে শাহবানের সিয়াম না এটা হলো শাবান মাসের সিয়াম নেসফে শাবান যেটাকে আমরা আমাদের দেশে সবে বরাত বলি অথবা বলা হয় সে সম্পর্কে মানে সেই দিন আমলের জন্য কোনো হাদিস আসেনি অতএব ওই দিন আমল করার স্পেশাল কোনো কিছুই নাই না রাত্রে সালা না পরের দিন সিয়াম কিন্তু কেউ যদি আয়ামুল বিয়েদ তেরো চোদ্দো পনেরো তারিখের সিয়াম হিসাবে সে শাহবানের এই তিন তিন সিয়াম পালন করে শোকে এটা কিন্তু নেসফে শাহবানের না এটা হলো কিসের আয়ামুল বিদ আয়ামুল বিদের সিয়াম আর রাসুল সাল্লাহ সাল্লাম আরও কিছু দিক নির্দেশনা দিয়েছেন রমাদানের প্রস্তুতি হিসাবে যে যারা সিয়ামে অভ্যস্ত নয় তারা শেষভাগে আর সিয়াম রাখার প্রয়োজন নেই বিশেষ করে রমাদানের একদিন বা দুদিন আঁকে আগে সিয়াম রাখতে তিনি নিষেধ করেছেন তবে ওই ব্যক্তির কথা আলাদা যে বৃহস্পতিবার এবং সোমবারের সিয়ামে অভ্যস্ত এমনটা যদি হয় রমাদানের দুদিন আগে বা আগের দিন বৃহস্পতিবার বা সোমবার তাহলে সে রাখতে পারবে সেটা তো অন্য হাদিস দ্বারা সাব্যস্ত বাট এই বিশেষ পরিস্থিতি না থাকলে শেষের দিকে এই সিয়ামটা তিনি নিষেধ করেছেন সম্মানিত উপস্থিতি রামাদানের জন্য আমাদের আরও কিছু প্রস্তুতি প্রয়োজন সেটি হচ্ছে রমাদান বিষয়ক কিছু জ্ঞান অর্জন করা প্রয়োজন এই জায়গাটা আমরা ভুলে যাই আমাদের অনেকে হজে যান ওমরায় যান কিন্তু পর্যাপ্ত পড়াশোনা করে যান না ফলে প্রচুর ভুল কাজ তাদের দ্বারা হয়ে যায় সিয়ামের ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক মশলা মাসাইল আছে কিন্তু সিয়ামের উপর একটা ছোট্ট বই যদি একটু পড়ে নেন তাহলে এখানে দুটো জিনিস একটা হচ্ছে রিচুয়ালগুলোকে জানা যে সিয়াম অবস্থায় কিসে সিয়াম ভঙ্গ হয়ে যায় বা আমার কি কি করা উচিত এগুলো হচ্ছে রিচুয়াল আর সিয়ামের শিক্ষাটা হচ্ছে মেইন মনে রাখবেন কোরআন তেলাওয়াত সবের কাজ বাট কোরআন বুঝে শিক্ষাটা নেওয়া হচ্ছে মূল টার্গেট এটা মনে রাখবেন সিয়াম আমাদেরকে শুধু উপবাসব্রত পালনের জন্য দেওয়া হয়নি আমাদেরকে দেওয়া হয়েছে সিয়াম থেকে পূর্ণ বেনিফিট মুসলিম হিসাবে যেন আমরা নিতে পারি অতএব সেই প্রস্তুতির জন্য আমাদের রামাদান প্ল্যানও লাগবে রামাদান প্ল্যান আপনি এর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে আপনার খাবার দাবারের ব্যালেন্স আপনার ইফতার আইটেম কি হবে তাই না এটাও আপনার প্ল্যানে থাকতে হবে প্রচুর পোড়া রাখবেন নাকি কি রাখবেন তাহলে রসুলসাল্লাহ দস্তর দস্তরখানে একটু দেখেন তিনি কি খেতেন সেটা কি বেস্ট না দেখেন আজও এত বছর পরেও সেটাই সবচেয়ে বেস্ট দস্তরখান তিনি যা খেতেন তারপরে ভোর রাতের খাবার আমরা এখানে অনেক বেশি রসনাবিলাস করি অনেক ধরনের আইটেম করি ফলে রমাদানের যে সংযম অর্জনের যে আহ্বান সেটা কিন্তু ব্যাহত হচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ধনী মানুষ আপনার ইফতারিতে বাহারি ইফতার কত কিছু কিন্তু আপনি কি সেই সমস্ত ভাইদের কথা একটু মনে করেছেন এই বাংলাদেশের মধ্যে যাদের একটা খেজুরের সামর্থ্য নাই কি করেছেন তাদের জন্য ফিলিস্তিনের ভাই বোনদের কথা চিন্তা করুন তারা তো হসপিটালেও নিরাপদ না তাদের জন্য সাহায্যের হাত কি বাড়িয়ে দিয়েছেন আপনি নিজেকে নিয়ে এতই চিন্তা করছেন আপনার চারপাশের মুসলিম ভাই বোনদের অভুক্ত অনাহার দুস্থ মানুষের কথা ভাবছেন না কিংবা বাংলাদেশের বাইরেও যে সমস্ত মুসলিমরা নানা কষ্টের মধ্যে আছে আপনি কি তাদের কথা ভেবেছেন নাকি আমরা ভাবছি যে এটা তো সম্ভব না আমাদের খুব সহজ ক্যালকুলেশন হচ্ছে আমাদের তো এত দূরে সাহায্য করা সম্ভব না ব্যাস এরপর আমরা দুদিন পরে সব ভুলে যাই আপনি অবশ্যই চিন্তা করবেন কেন সম্ভব না অসম্ভব কেন হলো আসলে অসম্ভব নয় আমাদের মানসিকতার পরিবর্তন দরকার এরপরে দ্বিতীয় আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারলাম কি না আমরা আমাদের এখলাসটাকে কনস্ট্রাক্ট করতে পারলাম কিনা না যেটা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল সমস্যা সমস্যা দেখা দিয়েছে সেটাকে আমরা আমাদের তাকোয়ার লেভেলটাকে আপগ্রেড করতে পারলাম কি না আমরা আমাদের আখলাখটাকে অর্জন করতে পারলাম কি না রমাদানের অন্য আরেকটা বিষয় হচ্ছে আখলাক আপনি দেখবেন যে আজকে আমাদের মুসলিম সমাজগুলোতে আখলাখের বড়ই দুর্ভিক্ষ চলছে খুব রিয়্যাক্টিভ আচরণ কেউ কাউকে সহ্য করতে পারে না একে অন্যের ক্ষতি করার জন্য তৎপর পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক নেই সমাজের একের সাথে একজনের নানারকম বিভেদ হানাহানি বিদ্বেষ ঘৃণা এগুলো তো মুসলিমদের থাকার কথা না যেই মুসলিম ওয়াক্ত সালাত পড়ে যেই মুসলিম সিয়াম রাখে যেই মুসলিম কোরআন পড়ে কোরআনের কোথাও কি ঘৃণা বিদ্বেষ পোষণ করার কোনো 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 ধরনের মোটিভেশন কি আছে অথবা পারমিশন কি আছে যে ঠিক আছে কখনো কখনো তোমরা বিদ্বেষ রাখতে পারো কখনো কখনো তোমরা হানাহানি করতে পারো কখনো কখনো তোমরা দুর্নীতি করতে পারো কখনো কখনো তোমরা সমাজের জন্য ক্ষতিকর কাজ করতে পারো এবং কখনো কখনো তোমরা অমুসলিমদের কৃষ্টি কালচারকে অনুসরণ করতে পারো কিংবা পাশ্চাত্যের লোকদেরকে রোল মডেল হিসাবে গ্রহণ করতে পারো আছে কি কোথাও তাহলে কেন এগুলো হচ্ছে একটু ভাবা দরকার একটু ভাবা দরকার আজকাল অনেক জায়গায় আমাদের ডিস্টর্শন ভয়ঙ্কর অধপতন কিন্তু আপনি নিজেকে কি রক্ষা করার প্রাণান্তকর চেষ্টা করছেন আপনি নিজে নিজেকে আল্লাহ তো সেটাই বললেন কো আনফুসাকুম প্রথমে কি বললেন কো আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো ও আহলি কম। এবং তোমাদের পরিবার পরিজনকে প্রথমে নিজেকে তারপর পরিবার পরিজনকে সেই চেষ্টা কি আছে সমাজে যদি অনেক সুযোগ কমে যায় কিন্তু আপনি তো নিজের সুযোগ ক্রিয়েট করতে হবে আপনি তো কোরআন বুঝতে হবে আপনি তো হাদিস বুঝতে হবে আপনি তো দিনের মৌলিক জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে আপনি যদি বলেন এটা সম্ভব নয় এ কথা গ্রহণযোগ্য নয় এবং আপনি আপনার নিজেকে প্রথমে রক্ষা করার পরে সেকেন্ড অপশানে গিয়ে আপনার স্ত্রী আপনার সন্তান তাদের কথা ভাবতে হবে তাদের তার বিয়ার তাদের এডুকেশান এগুলোর ব্যবস্থা আপনি করেছেন আপনি শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিকে দোষ দিলে তো হবে না পারিবারিক শিক্ষার কী ব্যবস্থা করেছেন এই যে মসজিদ এই মসজিদগুলোতে দিনের মৌলিক জিনিসগুলো শেখানো যায় এই কমিউনিটিতে যারা আছেন তারা কি প্রত্যেকেই দিনের জরুরি জ্ঞানগুলো অর্জন করেছেন আমরা ইসলামের যে ইবাদতের সিস্টেমটা আছে এটাকে ইফেক্টিভ করতে হলে আমাদের কিন্তু জ্ঞানটা লাগবে একটা গাড়ি যেমন তেল বা জ্বালানি ছাড়া চলে না ঠিক একজন মোমেন এলেম ছাড়া আসলে এক বিন্তু এক রতিও চলতে পারে না এটা মনে রাখবেন কিন্তু আমরা অসাধ্য সাধন করে দেখাচ্ছি আমরা বলছি চলে এই যে আমরা চলছি অনেকটা সেই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে যে আপনারা বলছেন সালাতের জন্য অজু লাগে কিন্তু আমি বলি অজু লাগে না অজু ছাড়াই সালাত হয় তাকে জিজ্ঞেস করা হলো কীভাবে হয় এই যে আমি এত বছর পড়ে আসছি অজু ছাড়া এই তো হলো বুঝতে পেরেছেন এখন মুসলিমরা অনেকটা এরকমই যে এলেম ছাড়া চলছে প্রয়োজনীয় এলেম নাই তারা মনে করছে ওকে আমার ইমান তো ঠিক আছে আমি তো মোমেন আমার সমস্ত ডকুমেন্টে লেখা আছে আমি মুসলিম প্রিয় ভাইরা আসলে আমাদের মনে হয় সচেতন হওয়ার প্রয়োজন প্রত্যেকটা মৌসম আসে এই বার্তাটা নিয়ে যে তুমি সতর্ক হও কুন হাদেরান, সতর্ক হও সময় বেশি নেই যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে রাসুল সাল্লাহ সাল্লামের সে হাদিসটা একটু স্মরণ করুন ইমাম বোখারি যেটি বর্ণনা করেছেন আব্দুল্লাইবন আমর রাদি আল্লাহ তাল্লাহ আনহমা থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুন ফিহাদিহিদ দুনিয়া কানা কা আও আবে সাবিল এই দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন আগন্তুক অথবা পথচারী একজন আগন্তুক অথবা পথচারী আগন্তুক থাকার জন্য আসে না পথচারীও এখান থেকে চলেই যায় কারণ তার আলাদা একটা গন্তব্য আছে রামাদের গন্তব্য হচ্ছে আখেরাত আমাদের পারমানেন্ট রেসিডেন্স হচ্ছে আখেরাত দুনিয়া খুবই টেম্পোরারি সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ বিশাল সুযোগ আমাদের সামনে দিয়ে দিয়েছেন সুযোগটাকে কাজে লাগাই রামাদান এখনও আসেনি কদিন পরেই আসবে তার প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করি তার জন্য সুন্দর একটা প্ল্যান করি এই সিস্টেমটার থেকে সবচেয়ে বেশি বেনিফিট এই রমাদানে আমরা কি করে উঠাতে পারি সে প্ল্যানটা করি এবং এই রমাদানটা যেন যদি আমার মধ্যে কোনো ত্রুটি থাকে ভুল থাকে অন্যায় থাকে দুর্নীতি থাকে এটা মোচনের জন্য এই রমাদানটা যেন একটা সুযোগ হয়ে যায় আমরা যেন ভালো মানুষে পরিণত হতে পারি আমরা যেন ভালো মমিনে পরিণত হতে পারি আপনি আল্লাহর কাছে যদি أي متقى أه كامل مؤمن مخلص مؤمن يشاء بدانة سبحان الله إرث أيت برضو الجن آر كيشوهد الله أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبده رسوله الداعي الى رضوانه صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا. معاشر المسلمين ان الله قد جعل الاوقات مستودعا للاعمال حيث قال في سوره الزلزله فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فالمغبون من غبن خير الاوقات والمحروم من حرم مواسم الطاعات وقد جعل الله الزمان سبيلا للمؤمنين الى طاعة ربهم ووبالا على الاخرين للغفلة عن انفسهم فاحيوا انفسكم يا عباد الله احيوا انفسكم بطاعة الله فانما تحيا القلوب بذكر الله كما قال تعالى وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله عباد الله ان الزمان يتفاضل حسب الشهور والايام والساعات وان خير ما تعمر وتحيا به الاعمار والاوقات فضائل الاعمال والقربات وفعل الخيرات والطاعات قال تعالى وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا ألا يا عباد الله إنكم في شهر عظيم، ألا وإنكم في شهر عظيم فاختموها بالتوبة وصالح الأعمال لعل الله أن يختم بها الآجال، ألا وإنكم في شهر مبارك، كان رسول الله صلى الله عليه وسلم يحرص على صيامه في هذا الشهر، فعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله لم ارك تصوم من شهر من الشهور ما تصوم في شعبان، قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فأحب ان يرفع عملي وانا صائم، رواه احمد بسند صحيح. وعن عائشه رضي الله تعالى عنها: كان رسول الله صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل شهرا قط الا رمضان وما رايته اكثر صياما منه في شعبان معاشر المسلمين. هناك حديث اخر عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال تفتح ابواب الجنه يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا الا رجلا كانت بينه وبين اخيه شحنا. عباد الله هذا الشهر شهر شعبان مقدمه بين يدي احد اركان الاسلام وهو صيام شهر رمضان الذي انزل فيه القران حيث قال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فهو ميدان للتمرن والاستعداد والتاهب والإعداد وتذكير بحلول شهر رمضان واستقبال لشهر رمضان شعبان مع رمضان بمثابة السنن الرواتب مع الصلوات المفروضة فانتهزوا بهذه الفرصة أيها الأخوة মা আসল মুসলিমন আমরা আরেকটা ছোট্ট তাম্বিহ এখানে করতে চাচ্ছি যাদের গত রমাদানে কিছু সিয়াম কাজা হয়েছে সন্না হচ্ছে বরং ওলামাইকেরাম বলেছেন ওয়াজিব হচ্ছে আগামী রমাদান আসার আগেই সেগুলো কাদা করে ফেলা আয়সা রাদি আল্লাহ তালহার হাদিস থেকে সেটা সাব্যস্ত হয় আন আয়সা তার রাদি আল্লাহ আন হকালত কেন কোন আলাইয়া সৌম মিন রমাদান ফেমাস্তাত আন আকদিয়াহু ইল্লা ফি শাহবান লি মাকেন তে রসুল ইল্লাহ রমাদানের কিছু সিয়াম আমার উপর ফরজ হিসাবে প্রতি বছরই থাকে আমি সেগুলো শাহবান মাসের আগে কাজা করতে পারি না রসুল্লাহ সাল্লা সাল্লামের কারণে অর্থাৎ তিনি তার স্বামী ফলে রেসুলসাল্লা সাল্লাম এর কারণ বলতে স্বামীর ইচ্ছা এবং চাহিদার প্রতি লক্ষ্য রেখে তিনি সেগুলোকে তাখির করতেন কিন্তু এখানে যেটা দলিল সেটা হচ্ছে পরবর্তী রমাদানের আগেই তিনি সেটা কাজা করে ফেলতেন অতএব আমাদেরকে পুরুষরা যদি অসুস্থতার কারণে সফরের কারণে কোনো সিয়াম ভাঙেন তাহলে আগামী রমাদানের আগেই সেটা কাজা করবেন নারীরা যদি এই কারণে অথবা তাদের হায়েস কিংবা নেফাসের কারণে ভেঙে থাকে তাহলেও তারাও আগামী রমাদানের আগে যেন কাজা করে ফেলেন আসুন আমরা এই সময়টাকে কাজে লাগাই সাবান কেউ কাজে লাগাই রমাদান কেউ কাজে লাগাই বরং পুরো জীবনটাকেই আমরা কাজে লাগাই এই বিশেষ সময় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একটা তাদ্রিব হিসাবে তামরুন হিসাবে ইস্তায়দাদ হিসাবে যাতে আমরা একটা ট্রেনিং নিতে পারি একটা সুন্দর ডিসিপ্লিনড রুটিন বেসড একটা সুন্দর লাইফ আমরা মেনটেন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল কোরআনে তিনি বলেছেন ও ওয়াসমিক আর তোমরা তোমাদের রবের মাগফিরাত তথা ক্ষমার দিকে ধাবিত হও এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও যার প্রস্থ হচ্ছে আসমানসমূহ এবং জমিন যা প্রস্তুত করা হয়েছে মোত্তাকিনদের জন্য রামাদান ফরজ করা হয়েছে তাকোয়ার জন্যে আর জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্যে কি চমৎকার সিনক্রোনাইজেশান তাই না আল্লাহ সুমন তালা এইভাবেই আসলে মমিন বান্দাদের জন্য অনেক সুযোগ করে দেন আসলে সেই সুযোগগুলো আমরা গ্রহণ করি আহ আফ তেহ হিল ফোরসা ফোর হায় হিল ফাদিলা আল অল শাহরু শাহবান ও রমাদান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকল বালা মুসিবত দূর করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন যাদের হাজাত আছে সে হাজাতকে পূরণ করে দেন পৃথিবীর নির্যাতিত সকল মুসলিমের তিনি সহায় হয়ে যান তিনি ইসলাম এবং মুসলিমদের যেন সব ধরনের নুসরাত প্রদান করেন আল্লাহ যেন আমাদের উপর রহম এবং বরকত প্রদান করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়তের পথে রাখেন সমাজে সকল মুসলিমকে হেদায়তের পলার পথে চলার তৌফিক দান করেন আমাদের এই দেশটাকে তিনি যেন বরকত করেন সকল বালা মসিবত দূর করে দেন সকলেই আমরা যেন কোরআনসন্নার দিকে ফিরে আসতে পারি সে তৌফিক দান করেন হাদা ওসলসলিমু আল্লা নবীনা মুহাম্মদ ফকাত্লা হুসুবেন ইনল্লা ইকাত হুইসল আলান্নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم. اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين. اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم اصلح ولاة امور المسلمين يا رب العالمين، اللهم بارك لنا في شهر شعبان، اللهم بارك لنا في جميع اوقاتنا يا رب العالمين، وبلغنا شهر رمضان يا رب العالمين، تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، اللهم فرج هم المهمومين من المسلمين، واشفِ أه واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر البلدان المسلمين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِذُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ